চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে মানব দেহে যত ভিটামিনের দরকার এর মধ্যে একশো থেকে পঁচাত্তর পার্সেন্ট ভিটামিন আল্লাহ শুধু মধুর মধ্যে রাখছে আমরা যারা বৈবাহিক জীবনে অশান্তিতে আছি দাম্পত্য জীবন সুখময় নয় অসুখী স্ত্রীর চাহিদা পূরণ করতে পারেন না আমি আপনাদেরকে অন্তত একটি ওষুধ দিব কোরআন প্লাস হাদিস থেকে যদি আমার দ্বারা আপনি ভালো হন আজীবন তো আপনি আমার জন্য দোয়া করবেন যে মাসনা ওয়াসুলাসা আসা অরুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা এই আয়াত গবেষণা করে দেখেছি আমার নবীকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন আমার নবীজি একসাথে ষোলো হাজার স্ত্রী রাখার শক্তি আল্লাহ আল্লাহ নবীকে দিয়েছে মাত্র এগারো জন করেছে মাসনা ওয়াসুলাসা ওয়ারুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা এই আয়াত পরে আমি এখন আমার বিবাহের পরে বুঝতেছি আসলে আল্লাহ তালা আমাকে যে শক্তি দিয়েছে ইনশাআল্লাহ একসাথে চার স্ত্রী কন্ট্রোল করার শক্তি আল্লাহ আমাকে দিয়েছে আমি কোনো সময় কোনো ট্যাবলেট খাই নাই কোনো ওষুধ খাই নাই কোরআনের আয়াতরা একটা হাদিস নিয়ে আমি গবেষণা করেছি কোরআনের আয়াতের মধু হাদিসের মধ্যে কালোজিরা সকল প্রকার রোগের ওষুধ মৃত্যু ছাড়া মধু এবং কালুজেরিয়া দিয়া একটি ওষুধ আপনাদেরকে দিব যাদের সমস্যা হয় পার্সোনাল ভাবে আসবেন দেখবেন ইনশাআল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে যেই না ওষুধ আপনি ক্রয় করেছেন এগুলো কিছুই না এর তুলনায় নবীর কাছে আয়শা এক সাহাবী বলল আমার ভাইয়ের ডায়রিয়া হইছে নবীজি ওষুধ দেন তো নবীজি বলতেছে তাকে মধু পান করাও মধু পান করাইছে ভালো হয় নাই বলতেছে নবীজি ভালো হয় নাই আবার পান করাও আবার পান করিয়েছে ভালো হয় নাই নবীজি ভালো হয় নাই বলতেছে আল্লাহর কোরআন সত্য তোমার পেট মিথ্যাবাদী হইতে পারে আবার পান করাও তৃতীয়বার পান করাইছে আল্লাহ তাকে সুস্থতা দান করছে আমি একটা তথ্য আপনাদেরকে দিই আমরা যারা বৈবাহিক জীবনে অশান্তিতে আছি বৈবাহিক জীবনে অশান্তিতে আছি দাম্পত্য জীবন সুখময় নয় অসুখী স্ত্রীর চাহিদা পূরণ করতে পারেন না আমি আপনাদেরকে অন্তত একটি ওষুধ দিব কোরআন প্লাস হাদিস থেকে যদি আমার দ্বারা আপনি ভালো হয় না জীবন তো আপনি আমার জন্য দোয়া করবেন যে মাসনা ওয়াসুলাসা অরবা ফাইন খিতুম আল্লাহ তাদিলু ফাওাহিদা এই এক গবেষণা করে দেখেছি আমার নবিকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন আমার নবীজি এক সাথে 16000 স্ত্রী দাকার শক্তি আল্লাহ আল্লাহ নবীকে দিয়েছে মাত্র 11 জন করেছে এরপরে আম্মাজান খাদিজার পরে 10 জন দিনের সাথে কিন্তু শক্তি দিয়েছিল হাজার। মাসনা ওয়াসুলাতা ওরবা ফাইল খিতুম আল্লাহ তাআলা তাদিলু ফাওাহিদা এই আয়াত পরে আমি এখন আমার বিবাহের পরে বুঝতেছি আসলে আল্লাহ তালা আমাকে যে শক্তি দিয়েছে ইনশাআল্লাহ একসাথে চার স্ত্রী কন্ট্রোল করার শক্তি আল্লাহ আমাকে দিয়েছে আমি কোনো সময় কোনো ট্যাবলেট খাই নাই কোনো ওষুধ খাই নাই কোরআনের আয়াতরা একটা হাদিস নিয়ে আমি গবেষণা করেছি কোরআনের আয়াতের মধু হাদিসের মধ্যে কালো সকল প্রকার রোগের ওষুধ মৃত্যু সারা মধু এবং কালো জড়িয়ে দিয়া একটি ওষুধ আপনাদেরকে দিব যাদের সমস্যা হয় পার্সোনালভাবে আসবেন দেখবেন ইনশাআল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে যেই না ওষুধ আপনি ক্রয় করেছেন এগুলো কিছুই না এর তুলনায় আজকের চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছি মানব দেহে মানব দেহে যত ভিটামিনের দরকার এর মধ্যে একশো থেকে পঁচাত্তর পার্সেন্ট একশো থেকে পঁচাত্তর পার্সেন্ট ভিটামিন আল্লাহ শুধু মধুর মধ্যেই রাখছে সুবাহান আল্লাহ এই জন্য আজকের বিজ্ঞান যা আবিষ্কার করে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা এগুলো কোরআনের মধ্যে তুলে ধরেছে